সালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং ল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সুস্বাস্থ্য দিকে কামনা করছি সম্মানিত দর্শক ভূমি বিষয়ক সমস্যা নেই আমাদের দেশে এরকম মানুষ খুব কমে আছেন আর বিশেষ করে দখল উদ্ধারের ব্যাপারে আমাদের দেশে ভূমি সংক্রান্ত সমস্যা অনেক বেশি পরিমাণে রয়েছে একটি ভূমিকে কিভাবে সহজে উদ্ধার করা যায় এই মর্মে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত কথা বলার চেষ্টা করব সময় দর্শক আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু পাশ হয়েছিল এবং অবশেষে দু চব্বিশ সনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যে বিধিমালা আছে কিভাবে ভূমিটাকে উদ্ধার করতে হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিধিমালা পাশ হয়ে গিয়েছে এখন থেকে আপনি অতি সহজেই জেলা প্রশাসকের অধীনস্থভ ম্যাজিস্ট্রেট এর নিকট আপনি ভূমি উদ্ধারে দ্বস্ত করে আপনার সেই ভূমিটা উদ্ধার করে নিয়ে আসতে পারবেন আমাদের দেশে পূর্বে থেকে যে একটি আহ সিভিল আইন বা দেওয়ানি আইন রয়েছে যেমন কার্যবিধি আইন মোতাবেক সিভিল আদালতে মামলা দায়ের করে আমাদের ভূমিসংগত যে সমস্যাগুলো ছিল অর্থাৎ ভূমি উদ্ধারে মামলা দায়ের করা করতে হতো কিন্তু নতুন এই চব্বিশ সনে এই বিধিমালা পাশ হওয়ার কারণে এখন থেকে আপনি আপনার সম্পত্তি যদি বেদাকল হয়ে থাকে কিন্তু আপনার সম্পত্তির সকল প্রকার কাগজপত্র একদম একুরেট এবং হান্ড্রেড পার্সেন্ট রাইট রয়েছে কিন্তু আপনার এই সম্পত্তিটি কোনো এক কতিপয় ব্যক্তি বা শক্তিশালী বা প্রভাবশালী কোনো ব্যক্তি যদি জোরপূর্বক দখলে রেখে দেয় তাহলে আপনি এক জিকিটু ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ বা আবেদন করে সেই জায়গাটি আপনি উদ্ধার করে নিয়ে আসতে পারবেন নতুন দু হাজার চব্বিশ সনে যে বিধিমালাটি পাশ হয়েছে আবেদন করতে হবে সে মর্মে অনেকেই জানেন না কিন্তু এই যে বিধিমালাটি পাশ হয়েছে সেই বিধিমালাতে কিন্তু একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কিভাবে অভিযোগ দায়ের করতে হবে আপনারা কিভাবে অভিযোগ দায়ের করবেন এই ফর্মেটটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে আপনার আমার সাথে যোগাযোগ করে সেই কপিটি সংগ্রহ করতে পারেন সমানিত দর্শক আপনার যে জায়গাটি নিয়ে সমস্যা রয়েছে এই বিষয়টি নিয়ে আপনি আর দেরি না করে আপনার কাগজপত্র আর সংগ্রহ করে অর্থাৎ এ টু জ্যাট আপনার সম্পত্তি যে সকল কাগজপত্র রয়েছে তারপরও আপনার সম্পত্তিটি বেদকল হয়ে রয়েছে আপনি যদি না করে কাগজপত্রগুলো সংগ্রহ করে অবশ্যই আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের করে আপনার সেই ভূমিটা উদ্ধার করে নিয়ে আসতে পারেন এই অভিযোগটি দায়ের করতে হলে আপনি নিজে নিজেও আবেদন করতে পারবেন এছাড়াও আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মধ্যেও আবেদন করতে পারবেন আর সর্বশেষ যে বিশেষ কথাটি হলো যে অভিযোগটি কিভাবে লিখতে হবে বা আবেদনটি কিভাবে লিখতে হবে সেই ফর্মেটটি আমার কাছে রয়েছে আপনারা সেই ফর্মেটটি ফ্রিতে আমার কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া কারো যদি দুই হাজার চব্বিশ সনের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যদি এই বিধিমালা গেজেট যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সকলে সুস্বাস্থ্য দিক কামনা করছে পরবর্তীতে ভিডিও দেখার আশা ব্যর্থ রেখে আজকে ভিডিওটা টা এখন শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ